গত দুই দিনের বৃষ্টিতে এই যে যে ময়লাগুলো বাইকে জমা পড়ে, এখন বাইকাররাই কনফিউশন হয়ে যায় যে আমি কি বাইকটাকে এখন ওয়াশ করব। ওয়াশ করলে কিন্তু হয়তোবা আপনার কিছুক্ষণ পর আবার বৃষ্টি হয়ে কিন্তু গাড়িটা সেম নোংরা হয়ে যেতে পারে। এভাবে কিন্তু আপনার প্রতিদিন দুই চারবার ওয়াশ করা কিন্তু কারো পক্ষেই কখনো সম্ভব না যে বাইকটা পরিষ্কার রাখার। যে দেখুন বাইকের এই যে প্রত্যেকটা যেখানে আসলে ময়লাগুলো সবচেয়ে বেশি পড়ে, কারণ আমরা যদি বডি আমরা পরিষ্কার করবো, বডিটা দেখুন, বডিতে যে গ্লেসটা আছে এই গ্লেসটা যদি আপনি ধরে রাখতে চান, এই ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাক ব্যবহার করলে কিন্তু এই বডির যে গ্লেসটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন এবং অনেক সময় লাইট স্ক্র্যাচ পড়ে যায়, এই স্ক্র্যাচটা কিন্তু পড়বে না। আর এখানে যদি আপনার এই যে যে ডিপলি যে জায়গাগুলো আছে ইঞ্জিনের জায়গাগুলো, এই এই জায়গাগুলোতে যখন আপনার ময়লাটা পড়ে, এটাই কিন্তু আসলে চোখে পড়ে অনেক সময়। তো দেখুন আমি জাস্ট শুধুমাত্র স্প্রে করেই কিন্তু কাজটা করব, আমি কোনো পানি ইউজ করব না। নিচে দেখুন, নিচেও কিন্তু জায়গাটা পরিষ্কার আছে। তো এই জায়গাটাই আমি স্প্রে করে টাওয়েল দিয়ে মুছে নিব। দেখুন টাওয়েল দিয়ে মুছে নেওয়ার পরে এই জায়গাটা আপনার কতটা আপনার শাইনি লুক ধারণ করেছে। এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু পরিষ্কারটা কিন্তু আপনার এই যে যে এই বাইক ওয়াশ প্যাক দিয়ে কিন্তু আপনার করে দেওয়া সম্ভব হবে, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এই ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাক ব্যবহার করেই কিন্তু এই কাজটি খুব দ্রুত করে নেওয়া যায়। যখন আপনি এই বাইক ওয়াশটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই যে মাইক্রোসফটের টাওয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন না, কারণ আমি যখন এটা ইউজ করলাম এই ময়লাগুলো কিন্তু টাওয়েলে এসে পড়ে গেছে। আর অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে আপনার যখন আপনি ব্যবহার করবেন নর্মাল সুতি কাপড় দিয়ে, তখন অথবা তাহলে আপনার ময়লাগুলো আসবে না, তখন অথবা সেটা আপনার ইঞ্জিনে বা বডির উপরেই কিন্তু আপনার দাগটা পড়ে একটা স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আপনি সেই ক্লিনিংয়ের কাজটা কিন্তু এই ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাক দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে করে নিতে পারছেন। দেখুন এই যে ইঞ্জিন, ইঞ্জিনের জায়গাটা, অনেকে বলে যে আপনার ভিতরে বাইকে অনেক সময় সূক্ষ্ম চিপা চাপা জায়গা থাকে, এই জায়গাগুলোতে করা যায় কি না, তো এটা অবশ্যই আপনার করা যাবে, কেন করা যাবে না। আপনি দেখুন জাস্ট স্প্রে করে কিন্তু আপনার মুছে নিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবং যে পাঁচটা ময়লা আছে, ময়লা পশুটা যখন আপনি পরিষ্কারটা করে নেবেন, এই যে দেখুন ময়লা পশুটা আপনি পরিষ্কার করার পরে আপনি একটু জাস্ট টাওয়েলটা আপনার ফোল্ড করে যে পাঁচটা আপনার পরিষ্কার আছে পরিষ্কার জায়গাটা দিয়ে আপনি একটু বাফিং করে নেবেন। বাফিং করে নিলেই কিন্তু দেখুন, বাফিং করে নিলেই কিন্তু আপনার প্রপার শাইনটা কিন্তু আপনি পাবেন। বাফিং করার পরে এখন আপনি কিন্তু একটা প্রপার শাইনিং কিন্তু এখানে পেয়ে যাবেন। এই কাজটি কিন্তু আপনি নিজেই করে নিতে পারেন, আপনার এর জন্য ওয়ার্কশপে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। সুন্দরভাবে কিন্তু এই কাজটি কিন্তু আপনি করে নিতে পারেন, আপনি ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাক দিয়ে কিন্তু এটা আপনার এই কাজটা আপনার করে নিতে পারেন। তো দেখুন স্প্রে করার পরে আপনি একটু বাফিং করে নেবেন, আপনি একটা প্রপার শাইন কিন্তু সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যে মেট্রো শাইন যে ওয়াটারলেস বাইক ওয়াশ যে প্যাকটা আছে, তো আমি যদি আনবক্সিং হিসাবে যদি আমরা এখন দেখাই এই প্যাকেজটির মধ্যে কী কী থাকছে। প্যাকেজটির মধ্যে আপনারা পাচ্ছেন মেট্রো শাইন বাইক ওয়াশ যে প্যাকটা আছে, এই প্যাকটার আপনার পার্সোনাল প্যাক একটা পাচ্ছেন এবং এটা আপনি স্প্রে করে করে কন্টিনিউ ব্যবহার করবেন। সাথে আরেকটা রিফিল প্যাক থাকছে, যেটা হচ্ছে এটা শেষ হয়ে গেলে আপনি এটা আবার রিফিল করে আপনি ব্যবহার করতে পারবেন। এবং মেট্রো শাইনের আকর্ষণীয় লুকের যে ফোমিং জেলটা, এটা আপনি পাচ্ছেন, এটা 550 ml, 50 ml এক্সট্রা। এবং এটি মানে এত পরিমাণে ঘন যে আপনি ইউজ করলে আপনার দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি ফোমিংটা বেশি পাবেন এবং বাইকের শাইনটাও কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। নতুন প্যাকে মেট্রো শাইন যে ইনস্ট্যান্ট গ্লসি পলিশ, তো এই গ্লসি পলিশটাও কিন্তু এখন আপনি এটা এই প্যাকের সাথে পাচ্ছেন, এটাও কিন্তু এখন পরিমাণে 50 ml বেশি আছে, 355 ml। তো এই সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 790 টাকা, এবং সাথে একটি মাইক্রোসফটের টাওয়েলও কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। টাওয়েলটিও কিন্তু এখন একটু বড়ো সাইজে কিন্তু দেওয়া হচ্ছে। তো এই প্যাকেজটা আপনি নিলে কিন্তু আপনার এই যে যে কন্টিনিউ যে আপনার বাইকের যে ওয়াশের যে পারপাসটা, সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনি ক্লিনিংটা করে নিতে পারেন এবং যে কোনো সময় যে কোনো প্লেসেই কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারেন। তো দেখুন এই যে আমরা এখন বাইকটা যদি আমরা ক্লিনিংটা করি, আপনি জাস্ট এই ওয়াটারলেসের মধ্যে আপনি এই যে যে স্প্রেটা আছে, স্প্রে গানটা আপনি ইউজ করে নেবেন, ইউজ করে নিয়ে আপনি এটা দিয়ে আপনি ব্যবহারটা করবেন। বা আপনার বাইকের যে আপনার হেলমেট সব কিছুই কিন্তু আপনি এই ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাক দিয়ে কিন্তু আপনি পরিষ্কার করলে পরিষ্কার এবং জীবাণুমুক্ত দুটি কাজই কিন্তু আপনার এই বাইক ওয়াশ প্যাক দিয়ে কিন্তু আপনি করে নিতে পারবেন। দেখুন সিটটা আপনার বসলে ঘামালে আপনার জীবাণু দ্বারা আক্রান্ত হয়, সেটা কিন্তু আপনার এই ওয়াটারলেস বাইক ওয়াশ প্যাক দিয়ে করার কারণে কিন্তু আপনার সেই জিনিসটা কিন্তু আপনার হবে না। দেখুন এই যে যে চাকার উপর যে বাম্পারটা থাকে আপনার, সেখানেও কিন্তু আপনি মুছে নিলে কিন্তু আপনার
এই পরিষ্কারটা হয়ে যাচ্ছে। আপনি দেখুন স্প্রে করে আপনি জাস্ট মুছে নেবেন। আপনার বৃষ্টি কখন হবে আর কখন আপনি ওয়াশ করাবেন সেটার জন্য আপনি বসে না থেকে কিন্তু আপনি সহজেই এই কাজটি কিন্তু মেট্রোসেন ওয়াটারলেস কেয়ার প্যাক দিয়ে কিন্তু আপনি সেটা করে নিতে পারেন। দেখুন এই জায়গাটি আমি জাস্ট অল্প সময় দিচ্ছি, হয়তো আপনি আর একটু ভালোভাবে আপনি করে নিতে পারবেন যখন আপনি আপনার দুর্গরে আপনি করবেন। দেখুন স্প্রে করে আপনার জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই কাজটি কিন্তু আপনি আপনার দুর্গরে আপনি করে নিতে পারেন যখন আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনি এই কাজটি আপনি করে নিতে পারেন এই ওয়াটারলেস বাইপাস প্যাক দিয়ে। ঠিক আছে, মেট্রোসাইনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।